তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর মিলিয়ে আড়াই হাজার শৈন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা একদমই ঠিক শুনছো কলকাতা পুলিশ কনস্টেবেল তোমাদের আড়াই হাজার শূন্য পদ কিন্তু প্রকাশিত হতে চলেছে তার সাথে সাথে তোমাদের যেটা বারো হাজার কনস্টেবেল এবং যে তোমাদের এক্সাইজ এএসআই জেল পুলিশ বেরোতে চলেছে তোমাদের সেই সম্পর্কে ডিটেলস আমি তোমাদের দিচ্ছি তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে শূন্য পদে কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারছো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জেকিন আশা করি তোমরা সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি অনেকদিন তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারেনি তো এরপর থেকে তোমরা ধারাবাহিকভাবে তোমরা ভিডিওগুলি পাবে আর আমি তোমাদের যে সাজেশনটা দেবে বলেছিলাম কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য সেই সাজেশানটা তোমাদের দেবো কিনা সেই বিষয়ে আমি তোমাদের লাস্টে বলছি এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ সেই সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করবোই তার সাথে সাথে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে তোমাদের চব্বিশ হাজার ভ্যাকান্সি বের হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা একদমই ঠিক শুনছো চব্বিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে তোমাদের পদ প্রচুর সংখ্যা কিন্তু বৃদ্ধি হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আমি তোমাদের আজকে আলোচনা করছি তোমাদের কী কী ভ্যাকান্সি থাকবে তোমরা আগে জেনে নাও কলকাতা পুলিশের নতুন ভ্যাকান্সি আসতে চলেছে সম্পূর্ণ কিছু দেবো কত কী শূন্যপথ রয়েছে পেপার কাটিং দেখাবো তোমাদের বর্তমান পেপারের আপডেট দেবো এবং তার সাথে সাথে তোমাদের প্রতিদিন পেপার বিভিন্ন যে নিউজ পেপারগুলি রয়েছে তার পেপার কাটিংয়ে কী কী বলা রয়েছে এবং কর্মসংস্থান পেপার সম্পূর্ণ কিছু জব আপডেট কিন্তু আজকের ভিডিওতে থাকছে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের ন হাজার সাতশো প্লাস যে ভ্যাকান্সি আসতে চলেছে এবং তার তার সাথে তোমাদের ফিমেল যে তোমাদের ফিমেল কনস্টেবল তো ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গিয়েছে এবং আরও তোমাদের এর সঙ্গে কিন্তু ফিমেল ফিমেল কিন্তু উভয় কিন্তু আবেদন করতে পারবে ন হাজার শুধুমাত্র মেল এবং তার সাথে সাথে তিন থেকে সাড়ে তিন হাজারের মতো তোমাদের ফিমেল থাকবে কলকাতা পুলিশ কনস্টেবেল শূন্যপদ শুধুমাত্র থাকবে দু হাজার এবং তোমাদের সার্জেন্ট এবং এসআই সার্জেন্টের জন্য তোমাদের আরও কিছু ভ্যাকান্সি থাকবে টোটাল তিন হাজারের মতো ভ্যাকান্সি থাকছে জেল পুলিশ এক্সাইজ এএসআই ডবল ওয়েস্টবেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর দেড় হাজারের মতো ভ্যাকান্সি থাকবে সবার কিন্তু শূন্যপদ কিন্তু বের তোমাদের কিন্তু বৃদ্ধি পেয়েছে তাই তোমাদের পেপার কাটিংটি যে দেখাচ্ছি সেটা অবশ্যই দেখো বারো হাজার পুলিশ কনস্টেবল পদে কিন্তু নিয়োগ হতে চলেছে তোমাদের যে শূন্যপদ রয়েছে টোটাল আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের শূন্যপদ রয়েছে কত তোমাদের আমি দেখিয়ে দিই আগে আগে আমি তোমাদের কলকাতা পুলিশের শূন্যপদের বিষয়ে বলছি তারপরে ওয়েস্টবেঙ্গল পুলিশের ব্যাপারে আসছি কলকাতা পুলিশে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে আমাদের গত বৃহস্পতিবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন যেটা বারো হাজারের বেশি কিন্তু শূন্যপদে পূরণের তোর তড়জোড় চলছে সেটা কি শুধুমাত্র কলকাতা পুলিশ পঁয়ত্রিশ হাজার ছশো নটি টোটাল পদ রয়েছে আমাদের ওয়েস্ট কলকাতা পুলিশে তার মধ্যে বর্তমানে তেইশ হাজার দুশো আটষট্টি জন কিন্তু কর্মরত বাদ বাকি সম্পূর্ণ কিছু কিন্তু সমস্ত যে পদগুলি খালি রয়েছে সেটা কিন্তু পূরণ করতেই হবে গত তিন মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ যে গুলি পড়ে রয়েছে সেইগুলো তোমাদের কমপ্লিট করে দেওয়ার কথা ঘোষণা করেছে এবং নতুন যে নিয়োগ সেটা কিন্তু তাড়াতাড়ি বের হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঠিক আছে বারো তোমাদের ওয়েস্ট যেটা কলকাতা পুলিশের যে শূন্যপথগুলি পড়ে রয়েছে যেমন কলকাতা পুলিশের কিন্তু শূন্যপথ কিন্তু খুব কম সংখ্যক ভ্যাকান্সিগুলি বেরোয় যেমন হাজার দেড় হাজার এরবারে কিন্তু আর সেরকম হবে না কলকাতা পুলিশের কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপাত কিন্তু আসতে চলেছে যেটা তোমাদের সুবর্ণ সুযোগ বলতে পারো আমরা ভেবেছিলাম যে কলকাতা পুলিশের এর হয় এরপরে হয়তো আর শূন্যপাত বের হবে না বিগত পাঁচ ছ বছর কিন্তু এমনটা নয় বন্ধুরা কলকাতা পুলিশের কিন্তু শূন্যপথ কিন্তু আবারও ভ্যাকান্সি আসতে চলেছে ঠিক আছে তোমরা একটু এতটুকু জেনে নিলে কলকাতা পুলিশের মধ্যে এস আই সার্জেন্ট কলকাতা পুলিশ কনস্টেবল তার মধ্যে লেডি কনস্টেবেল থাকবে আরও অনেক শূন্যপদ কিন্তু কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু বের হবে ঠিক আছে তোমরা এটা জেনে রাখলে কলকাতা পুলিশের ব্যাপারে আমি তোমাদের বলে দিলাম এবার এরপর বলি বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের যে শূন্যপদের লিস্ট আমি তোমাদের পেপার কাটিংটা দেখিয়ে দিলাম এইটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কি জানি না তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে আচ্ছা কলকাতা পুলিশে কিন্তু আড়াই হাজার নিয়োগ হতে চলেছে খুব তাড়াতাড়ি হতে চলেছে আড়াই হাজার কনস্টেবল প্রথমে যেটা আড়াই হাজার বের হবে কনস্টেবল কিন্তু সেটা ঠিক আছে আড়াই হাজার কনস্টেবল তো বের হবে দু তিন এই পিলি এক্সামটা হয়ে যাওয়ার পরেই এই ফোর্থ জুন এক্সামটি হয়ে যাওয়ার পরেই তোমরা একটা খুব দারুণ সুখবর পাবে আমরা অবশ্য অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে ফলো করো আর চ্যানেল যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা প্রতিনিয়ত আপডেটগুলি পেয়ে যাবে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা বলছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু টোটাল যে ভ্যাকান্সিগুলি আসতে চলেছে খুব তাড়াতাড়ি ভ্যাকান্সিগুলি বের হবে তোমাদের তো বলেই দিয়েছিলাম যে আগস্ট মাসের প্রথম দিকে অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে অর্থাৎ ওই মেল কনস্টেবলের যে ভ্যাকান্সিটা ন হাজার সাতশো এবং তার সাথে সাথে জেল পুলিশ এবং এক্সাইজ এসাই একের পরে এক কিন্তু ভ্যাকান্সিগুলি বের হবে কলকাতা পুলিশের এক্সামটা তোমরা হতে দাও তারপর কিন্তু তোমরা একের পর এক খুশির খবরগুলি পেতে থাকবে আমি তোমাদের যেমনটা বলে দিয়েছিলাম ঠিক আছে এরপরে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি তোমাদের সঙ্গে আসবো আর তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য করে দেখো আমি তোমাদের সম্পূর্ণ কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি আর যারা বিভিন্ন আপডেটেড ভিডিও আমি তোমাদের করে দিয়েছি পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি যেমন প্রকাশিত হচ্ছে তেমন ক্লার্কশিপেরও ভ্যাকান্সি আসবে ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে সেই সমস্ত ভিডিও লিঙ্কগুলি দেখার দায়িত্ব তোমাদের তোমরা এখন থেকে প্রিপারেশান নাচ শুরু করলে কিন্তু তোমরা কিন্তু পিছিয়ে পড়বে এই কারণেই বলছি কম্পিটিশান কিন্তু প্রচুরভাবে হাই হতে চলেছে সবাই কিন্তু কম্পিটিশান করতে চাইবে এই দু হাজার তেইশকে লক্ষ্য করে কারণ দু হাজার তেইশে যে যে পরিমাণ শূন্যপদ কিন্তু প্রকাশিত হবে সেটা কিন্তু অন্যান্য বছর হবে না তার কারণ সামনেই আমাদের ভোট রয়েছে আমি তোমরা যেটা আমি তোমাদের যেটা বারবার করে বলে আসছি আর কনস্টেবল সাব ইন্সপেক্টর তোমরা মিলিয়ে নিয়েও এই বছরের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকান্সি বের হবে এবং রিক্রুটমেন্ট কিন্তু প্রচুর ফাস্ট হতে চলেছে কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই সম্পূর্ণ এই সমস্ত ভ্যাকান্সিগুলির কিন্তু জয়েন করিয়ে দেবে ঠিক আছে তোমরা এটা মাথায় রেখে কিন্তু তোমরা প্রিপারেশান নাও প্রচুর সংখ্যক শূন্যপথ কিন্তু আসছে এই সমস্ত ভিডিও লিঙ্ক দেখে নেবে আর এমনকি রাজ্যে কুড়ি হাজারের কাছাকাছি শুন্যপথ কিন্তু সিভিক পুলিশে কিন্তু নিয়োগ হতে চলেছে সেইটা আমি তোমাদের ডিটেলস তো বলেই দিয়েছিলাম কলকাতা পুলিশের অ্যাডমিট কার্ড কবে দেবে কুড়ি তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জেল পুলিশ এক্সাইজ এএসআই এস আই এই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নেবে কোনটা কবে কখন বের হচ্ছে আমি তোমাদের সম্পূর্ণ কিছু বলে দিয়েছিলাম এই এই ভিডিওগুলির লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে থাকবে আর কলকাতা পুলিশের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে আমি বারবার করে বলছি कोलकाता पुलिस এর জন্য যারা प्रिपरेशन নিছো 4 তারিখ পরীক্ষা তোমাদের এর আগে তোমরা কি পড়বে কোন কোন বই থেকে কোশ্চিন হুবহু কমন আসে সেটা তোমাদের বলে দিয়েছিলাম এই দুটো ভিডিও বিশেষ করে যারা কলকাতা পুলিশের প্রিপারেশান নিচ্ছ তাদেরকে আমি দেখার জন্য অনুরোধ করব এই কারণেই এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে জেনারেল নলেজে চল্লিশ থেকে তিরিশ নাম্বার চল্লিশ নাম্বারে জেনারেল নলেজ থাকবে তার মধ্যে তোমরা তিরিশ নাম্বার কমন পাবে এতটুকু আমি তোমাদের শিওর বলে দিলাম যদি তোমরা এই ষাটটা টপিক করতে পারো একবার হলেও চোখ বুলিয়ে যেও আমি তোমাদের বলেছিলাম যে এই ষাটটা টপিকেরও বাইরেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের দেবো কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের দেবো যদি তোমরা পাও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কয়েকজন মাত্র কমেন্ট করেছিলে আমি তোমাদের বলেছিলাম যে বেশিরভাগ তোমরা যদি এই একটা সাজেশান ভিডিও এবং করে দেবো আমি তোমাদের এবং তার সাথে সাথে তোমাদের পিডিএফ দেবো তিন চারটে পিডিএফ দেবো তার মধ্যে সম্পূর্ণ কিছু টপিকগুলো কমপ্লিট করা থাকবে তোমরা অনেকেই কমেন্ট করোনি তাই বলবো তোমরা যদি পেতে চাও সাজেশান ভিডিওটি এবং পিডিএফগুলি অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে দাও যে দাদা জিকের আরও একটা নতুন পার্ট দাও এরকম বলে কমেন্ট করে দাও তাহলে আমি তোমাদের ভিডিওটি দু তিন দিনের মধ্যেই আপলোড করে দেবো বা কাল পরশুর মধ্যে আপলোড করে দেবো এবং পিডিএফটাও দিয়ে দেবো তোমাদের কোনো কিছু কম করা থাকবে না কোনো কিছু আর কিছু ভাবতে হবে না তোমরা অবশ্যই জিকে থেকে কমেন্ট পেয়ে যাবে আর তার সাথে সাথে এই সাতটা টপিকের ভিডিও তোমরা দেখে নাও এবং বাড়িতে বসেই তোমরা এই সাতটা টপিক যেটা আমি তোমাদের দিয়েছি তোমরা ভালো করে যদি কমপ্লিট করে যেতে পারো একবার তোমরা চল্লিশের মধ্যে তিরিশ নাম্বার তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে একবার ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো তোমাদের কলকাতা পুলিশের সাতটা টপিক যে ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো বাটন লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাছ যারা এতক্ষণ দেখলে ভিডিওটি অনেকক্ষণ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ